আল্লাহ আল্লা হওয়া তালা আমাদের এই দুনিয়ার জীবনে বসবাসের জন্য যত ধরনের উপকরণ দান করেছেন তার মধ্যে কিছু ভালো আছে খারাপ আছে আবার কিছু জিনিস এমন আছে যার মধ্যে ভালো আছে ওই জিনিসের মধ্যে যেমন ভালো আছে আবার ওই জিনিসের মধ্যেই তেমন খারাপ রয়েছে আমরা জানব হাদিসের নাবি থেকে কোন জিনিসগুলোর মধ্যে মানুষের মঙ্গল রয়েছে অর্থাৎ সৌভাগ্যের নিদর্শন হিসেবে ধরা যায় আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাহাবী সাহাবি আবি অক্কা সরদি আল্লাহ তিনি বলেছেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মানস মিনস মানস আতি মার আতিল মুসলিম মুসলিমের জন্য মঙ্গল রয়েছে চারটি জিনিসে এক আল মাসকানুল আসিয়াউ প্রশস্ত বাড়ি প্রশস্ত বাড়ির মধ্যে মঙ্গল রয়েছে বলেছেন মোহাম্মদ সাল্লা আল সাল্লাম দুই অলজারুল সোয়াল সো আহ অর্থাৎ নেক প্রতিবেশী জি ভালো প্রতিবেশী মধ্যে মানুষের জন্য মঙ্গল রয়েছে সৌভাগ্য রয়েছে এটাকে সৌভাগ্য নিদর্শনও বলা যায় তিন নম্বর অলমার আত সিহা নেক্কার স্ত্রী নেক্কার স্ত্রীর মধ্যে একজন মানুষের জন্য মঙ্গল রয়েছে কল্যাণ রয়েছে নেকর স্ত্রী মানুষের সৌভাগ্যের নিদর্শন চার নম্বর ওয়াল মার্কাবুল সলিহ অর্থাৎ প্রশস্ত বা ভালো যানবাহন এই চারটির মধ্যে মানুষের জন্য মঙ্গল রয়েছেন বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আপনারা হাদিসটা দেখে নিতে পারেন ইবনু হেব্বানের চার হাজার বত্রিশ নম্বর এবং বাই হাকির নয় হাজার পাঁচশো ছাপান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যেই যে ক্যাটাগরিতে তিনি বলেছেন আমরা সেইভাবে জানার চেষ্টা করছি জানানোর চেষ্টা করছি ভাবের মধ্যে মঙ্গল রয়েছে আমরা বাস্তব জীবনে প্রয়োগের ক্ষেত্রে যাচাই বাছাই করে দেখলেই বুঝতে পারবো ইনশাআল্লাহ